আমি যে রায়টা দিয়েছি সেটা তাদেরকে ভালো করে পড়তে বলবো। নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেসের যে 42,000 প্যানেল, তার থেকে কম বেশি করে আপনার মোটামুটি 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় হয়েছে, এবং গতকাল আপনারা সেই ব্যাপারটা শুনেছেন এবং আজকে আমরা ভিডিওর মাধ্যমে অর্ডার কপি সহ বিশ্লেষণ করেছি। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই রায়ের পর মাননীয় বিচারপতিকে যখন প্রশ্ন করা হয় যে এই চাকরি প্রার্থীরা তো আপনার রায়ের আশা দেখছেন, এবং এই প্রশ্ন করা হলে বিচারপতি কি বললেন সেটা আপনারা লাইভ দেখতে পাবেন এবং তার উত্তরটা আপনারা শুনবেন, এবং তার সাথে এই রায়ের পর পর্ষদ যে আপার কোনো বেঞ্চে যেতে পারে, ডিভিশন বেঞ্চ বলুন কিংবা সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই ব্যাপারটা নিয়েও কিন্তু তাকে যখন বলা হয় তখন তিনি কি এক্স্যাক্টলি বলেছেন সেটাও আপনারা জানতে পারবেন। তো দেরি না করে তাহলে শুরু করা যাক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। এবার তাহলে শুরু করা যাক। আপনি যে আজকে যে 36,000 যে রায়টা দিয়েছেন তাতে নিয়ে আবার পর্ষদ বলছে আমরা সুপ্রিম কোর্টে যাব, এইটা সম্পূর্ণ ভুল। মানে যখন অ্যাপিলের প্রভিশন আছে তখন তো নিশ্চয়ই যাবে, যারা অ্যাক্টিভ তারা তো যাবেই, যাওয়ারই তো কথা। সেক্ষেত্রে এই যে এবার অনেকে আশাবাদী যারা এখনো রাস্তায় বসে আছে তারা এখনো আশাবাদী যে এবার অন্তত তাদের চাকরি হবে, এবার অন্তত তারা চাকরি পাবে, যে এতগুলো অযোগ্য এবার বাদ যাবে, এবার অন্তত তারা চাকরি পাবে। আপনার উপর আশাবাদী, আপনি কি বলবেন? এরকম আশাবাদ কি আছে আমি জানি না। আমি যে রায়টা দিয়েছি সেটা তাদেরকে ভালো করে পড়তে বলবো, বুঝে নিতে পারবো।